স্বাগত জানাচ্ছি জলশিরি টেলিভিশনের শীর্ষ খবর অনুষ্ঠানে। বরিশালের আঞ্চলিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি আমরা। হোম কেয়ার দিচ্ছে 590 টাকায় 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস 01797166511। আজকের বার্তা লিখেছে, পুরোপুরি বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, আপনাদেরকে সাথে নিয়েই নতুন বরিশাল গড়তে চাই, বলেছেন খোকন শ্রেণীবাদ। লালমোহন পৌর শহরে অগ্নিকাণ্ডে 13টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত। আলোকিত বরিশাল লিখেছে, ভাই ভাই মিলে গেল প্রশ্ন কিছু রয়ে গেল, সত্য বললেই বহিষ্কার, আওয়ামী লীগের একাংশ নিয়ে চিন্তিত খোকন শ্রেণীবাদ। পটুয়াখালীতে স্কুল ছাত্রীর গায়ে রাস্তার গরম পিচ নিক্ষেপ, আটক দুই। ময়লাখোলা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা। আজকের পরিবর্তন লিখেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণাঞ্চল সহ পশ্চিম জোনে বিদ্যুৎ সংকটের সাথে ভোল্টেজ সমস্যা প্রকট। বরিশাল সিটি নির্বাচন, গানে গানে ভোটের জমজমাট প্রচারণা। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে, অ্যাডভোকেট নানক। এই ছিল আজকের আঞ্চলিক পত্রিকার প্রধান প্রধান খবর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, jolshiritv.com এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। ডাক্তারের সিরিয়াল মেডিকেল টেস্টের জন্য আজই যোগাযোগ করুন হোম কেয়ার হেলথ সার্ভিস।